নমস্কার, আমরা লাইভে আসছি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কনীনিকা বোসঘোষের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমাদের সঙ্গে আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্ব কমরেড মানব মুখার্জি। নমস্কার মানবদা। নমস্কার। আমরা জানি ইতিমধ্যেই 2019-এর লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে, তাই সময়ের দাবিতে আমরা বর্তমান রাজনীতির কিছু সমকালীন প্রশ্ন নিয়ে আজকে আপনার কাছে। পাল্টে যাওয়া প্রকৃতির নিয়ম, সমাজের নিয়ম, 34 বছরের আর্থসামাজিক অবস্থান আর বিগত 8 বছরের পরিবর্তিত পরিস্থিতি, এই দুয়ের মধ্যে ফারাক কোথায়? যে বামফ্রন্ট 34 বছরে ক্ষমতায় ছিল, তাদের পটভূমিকায় ছিল একটা দীর্ঘ আন্দোলন, একদম তেভাগা থেকে শুরু করে 1 পয়সা ট্রাম ভাড়া বাড়ানোর প্রতিবাদের আন্দোলন, শ্রমিকদের লড়াই, কৃষকদের লড়াই, ছাত্র যুবদের লড়াই, মহিলাদের অধিকারের লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে বামফ্রন্ট এবং বামফ্রন্টের এজেন্ডাগুলোতে ফলত 34 বছরের বামফ্রন্ট ছিল গোটা রাজ্যের মেহনতি মানুষ, আমি বলব তাদের লড়াইয়ের, তাদের আশার প্রতিফলন ঘটানোর একটা সরকার। আর সেই সরকারকে ক্ষমতাচ্যুত যারা করল, আপনি যদি নির্দিষ্ট করে বলেন তারা কারা, এটা একটা বাক্যে বলাটা খুব কঠিন। কে নেই বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে? আমেরিকান কনসুলেট অ্যাক্টিভ ছিল, অন্য রাজ্যের প্রতিদ্বন্দ্বী ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যাক্টিভ ছিল, আরএসএস অ্যাক্টিভ ছিল, আনন্দবাজির অ্যাক্টিভ ছিল, মৌলবাদীর অ্যাক্টিভ ছিল, সব মিলিয়ে এই রাজ্যের যারা প্রতিক্রিয়াশীল অংশ তারা সক্রিয় ছিল এই সরকারটাকে ক্ষমতাচ্যুত করার জন্য। ফলত বামফ্রন্ট সরকারের ব্যাকগ্রাউন্ড আর এই সরকারের ব্যাকগ্রাউন্ড আলাদা। বামফ্রন্ট সরকারের ব্যাকগ্রাউন্ড একটা নির্দিষ্ট গতিতে চলা আন্দোলনের প্রতিফলন, আর এই সরকারটা যে কোনো মূল্যে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করা একটা নীতিহীন আন্দোলন, এই হচ্ছে মূল পার্থক্য। একদম একদম। আপনি প্রাক্তন তথ্য প্রযুক্তির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনার চোখে মোদী সরকারের ডিজিটাল ইন্ডিয়া আসলে কি, মানে আপনি কিভাবে একে দেখছেন? এটা ডিজিটাল ইন্ডিয়া বলবো না জিও ইন্ডিয়া বলবো? আমি আম্বানিদের জিও কোম্পানির হাতে ভারতবর্ষের গোটা ডিজিটাল বিষয়টাকে তুলে দেওয়াই এই সরকারের লক্ষ্য। ডিজিটাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে শ্রেণীবিভেদ ভারতবর্ষের ডিজিটাল যুগের প্রধান বৈশিষ্ট্য। তার কারণ ব্রডব্যান্ডটা কখনো গরিব পাড়ায় যায় না, ব্রডব্যান্ড কখনো গ্রামে যায় না, ব্রডব্যান্ড যায় একমাত্র শহর এবং অন্য অঞ্চলের উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের কাছে। কাজে আমাদের এখানকার ডিজিটাল ইন্ডিয়া আসলে ডিজিটাল ডিভাইডেড ইন্ডিয়া। আমাদের আর কোনো পার্টি বলেনি, কিন্তু আমাদের পার্টি বামফ্রন্টের দাবি সনদের মধ্যে তাকালে দেখবে আমরা বলেছি সবার জন্য ব্রডব্যান্ড চাই। কিসের জন্য সবার জন্য ব্রডব্যান্ড হবে না? যদি জিওকে বাদ দিয়ে বিএসএনএলকে দিয়ে তুমি সবার জন্য ব্রডব্যান্ড করো, সেটাই মানুষের মধ্যে এই ডিজিটাল সুযোগ তৈরি করা, একটা সমান প্ল্যাটফর্ম তৈরি করবে। সেটা দুর্ভাগ্যজনক হলেও আমাদের দেশে নেই। এটা জিওকে নিয়ন্ত্রণ করার, জিওকে প্রমোট করার, আম্বানিদের প্রমোট করার একটা উদ্যোগ। আমরা যদি ক্ষমতায় আসি, আমরা সরকারকে যে প্রশ্নে প্রভাবিত করব, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে সবার জন্য ব্রডব্যান্ড চালু করতে হবে সস্তা দরে, যাতে সবাই এই
ডিজিটাল সুযোগগুলোকে আনডিভাইডেড অবস্থায় পেতে পারে, এই হচ্ছে পার্থক্য। আমরা শুনি যে বাম সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা কম্পিউটার বিরোধী ছিলেন, অথচ তাদের আমলেই এই বাংলায় হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স। অবস্থানের এই পরিবর্তনকে কি সময়ের দাবিতেই মান্যতা দেওয়া হয়েছে? আজকে যদি কোথাও দেখি যে কম্পিউটার ব্যবহারের মধ্যে দিয়ে বেকারি তৈরি হবে, আজকে এই 2019-এ দাঁড়িয়েও আমরা বিরোধিতা করব। কোনো টেকনোলজি মানুষের কাজ করবার জন্য না, টেকনোলজি কাজ তৈরি করবার জন্য। সেদিনকেও আমরা যার বিরোধিতা করেছিলাম, ওই দিন কোট আনন্দবাজার কম্পিউটারের বিরোধিতা করিনি, কম্পিউটারের ব্যবহারের মধ্যে দিয়ে কর্মসংকোচনের বিরোধিতা করেছি, আজও আমরা সেই বিরোধিতা করি। আমার পরের প্রশ্ন, বাম আমলে যুব সম্প্রদায়ের কাছে ওয়েবেল নামক সংস্থাটি ছিল ভবিষ্যতের জীবন কাঠি, সেই ওয়েবেল আজ অবলুপ্তির পথে, আপনার মতে এর কারণ কি? এর মতের কারণ হচ্ছে অপশাসন। একটা সুবিধাবাদী সরকার, একটা নীতিহীন সরকার, একটা লুটেরা সরকার। আমরা ওয়েবেলকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম, এই স্বপ্ন বাস্তবের দিকে এগিয়েও ছিল। এখনকার এই সরকারের একমাত্র স্বপ্ন হচ্ছে নিজেদের ব্যাংক ব্যালেন্স, রাজ্যের সম্পদ, এটা তাদের বিবেচনায়ও নেই। ফলত ওয়েবেল যে স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল সেই স্বপ্ন এই রাজ্যে ধ্বংস হয়েছে। 2002 সালে শুরু হয়ে এই 2019-এ এসে বিনিয়োগের এত ঢক্কানিনাদ শোনার পরেও প্রশ্ন থাকছে, বাংলা কেন হায়দ্রাবাদের মতন আরেকটা সাইবারবাদে পরিণত হতে পারলো না? ইনফোসিসের মতো সংস্থার পিছিয়ে যাওয়ায় কি আমরা ইনফো রিচের বদলে আরও ইনফো পুয়ার হয়ে গেলাম না? সেটা হচ্ছে যে ইনফোসিস কেন আমাদের রাজ্যে থেকে চলে গেল, এটার উত্তর তো তথ্য প্রযুক্তির মধ্যে, এটা আছে তৎকালীন রাজনীতির মধ্যে। আমাদের রাজ্যে ইনফোসিস থাকতে পারবে না। আমাদের রাজ্যে শালবনিতে ইস্পাত কারখানা তৈরি হতে পারবে না, আমাদের রাজ্যে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স তৈরি হবে না, এই তো ছিল বামফ্রন্ট বিরোধী আন্দোলনের মূল স্লোগান। ফলত এগুলোকে ধ্বংস করেই এই সুবিধাবাদী জোট তারা ক্ষমতায় এসছে। বাংলার দুর্ভাগ্য যে স্বপ্নগুলো তারা দেখেছিল সেই স্বপ্নকে যারা ধ্বংস করেছেন তারাই পরবর্তী রাজ্য সরকার চালাচ্ছে। আপনার এই উত্তর ধরেই আমি পরবর্তী আমার প্রশ্নের দিকে যাব, যে পরিবেশের দোহাই দিয়ে নয়াচরে কেমিক্যাল হাব হতে দেওয়া হলো না, নন্দীগ্রাম এখন কেমন আছে জানা যায় না, সিঙ্গুর প্রকল্প ডিনামাইটে উড়িয়ে সেখানে এখন সর্ষে ফুল ফুটছে, শালবনিতে ইস্পাত প্রকল্প হলো না, অন্যদিকে সদ্য প্রকাশিত রিপোর্টে জানা যাচ্ছে আবগারি দপ্তর অনেক গুণ আয় বাড়িয়েছে, প্রাইমারি স্কুলের গায়েই হয়েছে বর্তমান সরকারের অনুমোদিত মদের দোকান, এই পরিবর্তনে কি মানুষ চেয়েছিলে? এই পরিবর্তন তো মানুষ চায়নি, তবে একটা কথা বলবো, রাজ্যের মানুষের স্বপ্ন দেখার বদভ্যাস আছে, যেগুলো হতে দেয়নি সেগুলো আবার করব। এই পশ্চিমবাংলা আবার এই প্রকল্পগুলোকে নিয়ে আসবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে এটা আমাদের কমিটমেন্ট। মদের দোকান, মদের থেকে কর আদায় সব সরকার করে, কিন্তু আমাদের এই সরকার যে কাজটি করেছে মদকে সহজলভ্য করে, মদ খাওয়ার বিষয়টিকে আকর্ষণীয় করে তারা বাড়তি কর আদায় করছে। একটি রাজ্যে যদি শিল্প না আসে, একটি রাজ্যে যদি কর্মসংস্থান তৈরি না হয়, সরকারের কর আসবে কোত্থেকে? এই যে হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং উইদিন কোর্ট, এটা সরকারি খরচেই, ওনার তো টাকা নেই, ওনার মদ বিক্রি করা ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নেই, কর আদায়ের দ্বিতীয় কোনো ক্ষেত্র তার কাছে নেই। আমাদের রাজ্যের অন্ধকার যুগের আক্ষরিক প্রতীক এই সরকার, এবং তাদের এই নীতির ফলেই মদের কী বলবো অ্যাভেলেবিলিটি অনেক বেশি,
এবং এটাই এই মুহূর্তে পশ্চিমবাংলার কালচারের সাথে অনেক সামঞ্জস্যপূর্ণ। যারা আজকে পশ্চিমবাংলার সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে তারাও এটা চান, সরকারও এটা চান, আমাদের তরুণ প্রজন্মকে আমাদের দিক দেখাতেই হবে, এটা আমাদের কমিটমেন্ট।